হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ঠিকঠাক আছি। আর আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, আজকে হচ্ছে রবিবার। আর আজকে এখন বাজে 11:11, আর এখন থেকে শুরু করে তোমাদের সঙ্গে নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। হ্যাপি সানডে অ্যান্ড হ্যাপি জগন্নাথ স্নান যাত্রা। সবাই জগন্নাথ দেবের আরাধনা করো, সবাই জগন্নাথ দেব সবাইকে ভালো রাখবে এবং ভালো রাখুন আশা করি। তো এখন আমি রেডি হয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি মন্দিরে যাব। আমি যে কৃষ্ণ মন্দিরে যাই, ওখানে রথ আছে, রথ জগন্নাথ দেব, যেহেতু কৃষ্ণ জগন্নাথ সবই একই ভগবানের রূপ, তো ওখানে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। তো ওখানকার যে ওনার কাকিমা আমাকে ফোন করেছিল যে আয় এসে জল ঢেলে যা, তো আমি এখন ঠাকুরের জন্য কিছু জিনিস কিনে মন্দিরে যাব, জগন্নাথ দেবের ওখানে কি হচ্ছে একটু দেখবো এবং তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের সঙ্গে থেকো আর তোমাদেরও দেখাবো। তো চলো এখন থেকে শুরু করলাম ব্লগটা। তো সকালবেলায় আমি মধু দিয়ে লেবু দিয়ে একটু জল খেয়েছিলাম, উষ্ণ গরম জল। এটা মাঝে মাঝে খাই, মাঝে মাঝে স্কিপ করে যাই, যখন মনে পড়ে তখন খাই। তো সেটা খাওয়ার পর আমি বানিয়েছিলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আজকে ঘুগনি বানিয়েছিলাম আর লুচি বানিয়েছিলাম। এখানে ঘুগনিটা ফুটছে, লুচির ভিডিও করা হয়নি, তোমাদের সাথে আর শেয়ার করাও হলো না, কারণ সেই সময় একটু বিজি ছিলাম, ফোনটা দিয়ে ভিডিও করব এত তাড়াহুড়ো করছিলাম। ও মিস্টার সরকার অফিস যাবে, দেন ছেলেও পড়তে যাবে, তো ভিডিও করার না। তো আজকে লাউ শাক বানাবো, দুদিন ধরে ইলিশ মাছের মাথাগুলো পড়েছিল, তো লাউ শাকটা সেই জন্য করব। এখানে সানা দুজোড়া নতুন জুতো কেনা হয়েছে, তিনি সেগুলো দেখছেন ক্যারিকেচার করে যে কোনটা কি। তো এই নিয়ে এবার সানাকে আমি খাওয়াবো, প্রতিদিন এখন রুটিন হয়েছে একটা, যেহেতু আমি উল্টিয়ে পাল্টে খাওয়াই, বাট ও দেখছি টক দইটা ভালো খায় চিড়ে দিয়ে, পেটটাও ঠান্ডা থাকবে এই গরমে, তার জন্য ওকে আমি এই ব্রেকফাস্ট আজকাল দিচ্ছি। এদিকে আমার ছেলে খাচ্ছে লুচি। তো সকালবেলা আমি বেরিয়ে গেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, প্রথমেই 11:30 পরে মন্দিরে যাচ্ছিলাম। এবার কিছু আমি বাজার থেকে জিনিসপত্র কিনবো জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য, সেটা হচ্ছে ঘি মধু এগুলো লাগে। তারপরে হচ্ছে এই দোকান থেকে আমি ঘি আর মধু কিনলাম, দশকর্মার দোকান বন্ধ হয়ে গেছিলো, তো পাশে ফলের দোকান ছিল, অসুবিধা হয়নি। ফলের দোকান থেকে আমি দই, দই, পাঁচ রকমের ফল, দুধের প্যাকেট এইগুলো কিনে নিয়েছিলাম, একটা কলা, আপেল, আপেল দিন। ফলের দোকানে পাঁচটা ফল হলো না বলে সবজির দোকানে আবার এলাম, কিন্তু সবজির দোকানে কোথাও শশা পাচ্ছিলাম না। তো এই সবজির দোকানে দুটো মাত্র শশা পড়েছিল, তো বাধ্য হয়ে একটা পাকা শশা নিতেই হলো। পাকা অ্যাকচুয়ালি না, মনে হয় গরমে লা ওরকম হয়ে গেছে। যাই হোক, এরপর আমি গেলাম মিষ্টির দোকানে। পঞ্চাশ দিন তো পুজোর, তো আমার সমস্ত কিছু নিয়ে আমি টোটোয় উঠে গেলাম, উঠে এরপরে আমি মন্দিরে যাচ্ছি। আর কি না এগুলো, এগুলো দই, মিষ্টি দই আছে স্নানের জন্য, ঘি, মধু, মিষ্টি দই লাগবে না, মিষ্টি দই ঠাকুরের ভোগ লাগা কখন স্টার্ট হবে কখন, আমি আমি আগে দিয়ে পালাবো, ওই জন্য আগে আগে এসেছি। তুমি, তোমার আগে লাইন আমার ছোট
তাড়াতাড়ি শুরু করো প্লিজ। আরে তুমি এটা বুঝছো না যে জগন্নাথ স্নান না করলে মাথা গরম হয়ে যাবে? আমি দুপুরে খেতে আসতে পারবো না, বিকেলে ছেলেকে পড়তে দিয়ে আসবো, তখন এসে প্রসাদ নিয়ে যাবো। কিছু করার নেই, এখানে রেখে দিও পাখার নিচে। আমি কতবার আসবো? আমি যার জন্য ডট 11:30 কখন বেরিয়ে এসব কেনাকাটা করে এলাম যে আমি আগে দেবো বলে। আচ্ছা ঠিক আছে, নাম জানি না। আমাদের সাথে করতে হবে, ঠিক আগে তো করতে হবে, এখনো করো।
তো মন্দির থেকে আমি বাড়ি চলে গেলাম, কারণ বাড়িতে অবশ্যই মেয়ে আছে, ছেলে আছে, ওরা তো আসবে না, প্লাস ওদের খাবারটাও বানাতে হবে। তো মন্দিরে আজকে আমার নিরামিষ, আর কিন্তু বাড়িতে কেউই মানবে না নিরামিষ টিরামিষ খাওয়া, যেহেতু ওদের বলেছিলাম তো শুনবে না, যখন আমার কিছু অশান্তি করে লাভ নেই। যাই হোক, আমার কাছে মাথা ইলিশ মাছের মাথা বেঁচেছিলো, ভাবলাম লাউ শাক দিয়ে করে নিই। তো এর মধ্যে একটু মশলা দিয়ে ইলিশ মাছ আর মাথাটা দিয়ে লাউ শাকটা করে নিচ্ছি। ভালো করে কষাতে হবে যেন মশলার গন্ধটা না থাকে, ততক্ষণই কষাবো। আর প্রথমে তো আজ আমি হাই ফ্লেম দিয়েছিলাম, তারপরে আমি ওটা মিডিয়াম টু লো রেখেছিলাম, আর শেষের দিকে একদম লো ফ্লেম করে শাকটাকে করছি। তো এখানে দেখো, তোমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছিলাম একটু আদা বাটা আর একটু জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে। মশলা না দিলেও চলতো, নুন হলুদ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও হতো, তবু আমি একটুখানি জাস্ট দিলাম মশলা, যাতে টেস্টটা একটু ভালো হয়। যেহেতু সানডে, সেহেতু চিকেন আমার উপোস আছে বা আমি পুজো দিচ্ছি, তো তাতে কী এসে যায়। যে বাড়িতে পুজো থাকলে অবশ্যই নিরামিষ খেতে, যেহেতু মন্দির থেকে পুজো দিয়ে আসছি তাই বাড়িতে নিরামিষ খাবে এরকম কিছু ব্যাপার নেই, তো আমাকে চিকেন রান্না করতেই হচ্ছে। তো আজকে সানডে, আমি একদম তেল ছাড়া আজকে পাতলা চিকেনের ঝোল করেছি, বিকজ আজ প্রচুর গরম বাইরে, তো বেশি তেল মশলা ইউজ করিনি। দেখতেই পাচ্ছ এখানে যে ফুটছে চিকেনটা। দেন আমার কাছে আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি, বিকজ অনেক কিছু আইটেম ছিল, রবিবারের বাজার প্রচুর আইটেম হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমের টক, ও ছেলের জন্য পাঁপড় ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, শ্বশুরের জন্য রুই মাছ, কারণ উনি চিকেন খান না। তো এই সমস্ত আইটেমগুলো রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই আমি বলেছিলাম যে আমি মন্দির যেতে পারবো না, আমি জানতাম, তাই বিকেলবেলা একেবারে যাব। তো রান্নাঘরটা আমি এখানে পরিষ্কার করে নিলাম। নিয়ে বিকেলে ঠিক করেছি মন্দিরে যাব মেয়েকে নিয়ে, কিন্তু মেয়ে আমার প্রচুর কাঁদে অন্য কোনো লোকজন দেখলে, জানি না এটা কবে ঠিক হবে। তো যথারীতি তোমরা শুনতে পাচ্ছ কান্না, কাকিমা এখানে আমায় প্রসাদ দিচ্ছে, আমি এখানে বসে খাওয়ার মতো টাইম পেলাম না। বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ফেস প্যাক শেয়ার করছি, আফটার 30, যেটা আমি মাঝে মাঝে ইউজ করি। দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি চাল, মুসুরির ডাল, মুলতানি মাটি, লবঙ্গ, আলমন্ড, বাদাম, কফি গুঁড়ো। তো এইগুলোকে আমি ব্লেন্ডারে মানে মিক্সিতে ভালো করে মিক্স করব, দেন এটাকে আমি স্টোর করে রাখব। তো ব্লেন্ডারে মিক্স করার পর কিছুটা ডাস্টটা এরকম দেখতে হয়েছে, এটা খুব ভালো স্ক্রাবিংয়ের কাজ করবে, প্লাস ফেস প্যাকেরও কাজ করবে। দেখতেই পাচ্ছ এটাকে আমি স্টোর করে নিয়েছি, আর এটা আমি নিয়ে
যখন যেরকম যা পাবো সেটা দিয়ে মিক্স করে ফেস প্যাক ইউজ ফেস প্যাক হিসেবে ইউজ করবো। তো বাটিতে আমি দু চামচ নিয়ে নিলাম, দেন এখানে আমি মধু অ্যাড করছি, লেবুর রস অ্যাড করলাম, লেবুর খোসাটা আমি রেখে দিলাম তো ওটা দিয়ে মুখে ঘষবো, আর অ্যাড করলাম হচ্ছে দুধ। এটা মুখ প্লাস বডি সব জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো, এখানে চাইলে হলুদও দিতে পারো। আমি একটু বেসন মিশিয়ে দিলাম, দুধটা একটু বেশি হয়ে গেছিলো। তো এইভাবে তোমরা একটা ফেস প্যাক ইউজ করতে পারো ফর বডি অ্যান্ড ফেস অলসো। বন্ধুরা আজকের ভিডিওটা আজকের ব্লগিংটা এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই ভিডিও থেকে যদি তোমরা কিছুমাত্র শিখতে পেরেছো বা কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই, পরের ব্লগিংয়ের জন্য ওয়েট করো।